প্রিয় দর্শক জমির খতিয়ান জালিয়াতি হয়েছে ভাবছেন কি করবেন কিভাবে জমিরই খতিয়ান তুলবেন কীভাবে জমির জাল খতিয়ান থেকে বাঁচবেন দর্শক আসসালামু আলাইকুম সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট আমির হামজালিমন আজকের এই পর্বটি শুরু করলাম আজকের পর্বে আলোচনার বিষয় জমির খতিয়ান জালিয়াতি প্রতিরোধে কি করবেন আপনি বিষয়টি জানতে আমার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আজকের পর আলোচনার বিষয় জমির ক্ষতিয়ান জালিয়াতি প্রতিরোধে কি করবেন আপনি প্রিয় দর্শক আমি সহজেন চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইনের নানা দিক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী পর্বের আপডেট পেতে বেলাই বটনটি অন করে দেবেন প্রিয় দর্শক পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন পর্বটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্রিয় দর্শক তাহলে আমরা এখন মূল বিষয়ে যাই প্রিয় দর্শক জমির ক্ষতিয়ান যদি জালিয়াতি হয় কি করবেন আপনি প্রিয় দর্শক আমি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে আপনার জন্য বোঝার জন্য সুবিধা হবে প্রিয় দর্শক আমি ধরে নিচ্ছি যে আপনি চাকরির সুবাদে ঢাকায় থাকেন এবং আপনার গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে এখন দেখা গেল যে আপনি পৈতৃক সূত্রে একটি সম্পত্তির মালিক হয়েছেন যে আপনার বাবা পৃথিবী থেকে চলে গিয়েছে যে আপনি পৈতৃক সূত্রে একটি সম্পত্তির মালিক হয়েছেন এবং সেই সম্পত্তির মালিক হওয়ার পরে আপনি সম্পত্তিতে বাউন্ডারি দিয়ে চারদিকে ওয়াল দিয়ে আপনি আপনার নিকট আত্মীয়কে এই সম্পত্তিটি বর্গা দিয়েছেন যে আপনার নিকট আত্মীয় এই সম্পত্তিটি দেখাশোনা করে মেনটেন করে প্রিয় দর্শক এখন আপনি চাকরির সুবাদে ঢাকায় থাকেন এবং দীর্ঘদিন পরে বা বছরে একবার বা দুইবার আপনি গ্রামে যান গ্রামে গিয়ে সম্পত্তিটি দেখেন এর মধ্যে দেখা গেল কি হঠাৎ করে গ্রামের মাতাব্বর আপনাকে ফোন করলো ফোন করে বসলো এবং আপনাকে ফোন করে বলল যে আপনার জমির মালিকানা তো আপনার বরগাদার দাবি করে আমার কাছে এসেছে বা আমাকে নালিশ দিয়েছে কি করবো এখন আমি প্রিয় দর্শক আপনি গ্রামে গেলেন গ্রামে গিয়ে গ্রামের মাতাব্বর এবং গণ্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে দেখতে পেলেন যে আপনার যে বর্গাদার ছিল সেই বর্গাদার আপনার যে পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তির সিএস এবং আর রেকর্ডিও জরিফ খতিয়ান জাল করে আপনার সম্পত্তির মালিকানা দাবি করে বসে আছে আপনার তো চোখ কপালে উঠে গিয়েছে কি করবেন আপনি কি করণীয় আপনার প্রিয় এই সমস্যাটা কিন্তু বর্তমান সমাজে অ্যাভেলেবেল অহরহই হচ্ছে কারণ বর্তমান সমাজের ভূমি দস্যু প্রকৃতির কিছু মানুষ এরকম জমির খতিয়ান জাল করে জমির মালিকদের হেনস্থা করে থাকে এবং এর সঙ্গে জড়িত রয়েছে কিছু ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী প্রিয় দর্শক এরকম সমস্যা যদি হয় আপনার মালিকানাধীন জমির বা সম্পত্তির আপনার ক্ষতি যদি কেউ জালিয়াতি করে আপনি কি করবেন প্রিয় দর্শক এজন্য আপনি দুই ধরনের প্রতিকার পেতে পারেন আইনে দুই ধরনের প্রতিকারের কথা বলা আছে একটি হচ্ছে দেওয়ানি প্রতিকার আর একটি হচ্ছে ফৌজদারি প্রতিকার প্রিয় দর্শক প্রথমে আমরা এই দেওয়ানি প্রতিকার সম্বন্ধে একটু জানি প্রিয় দর্শক এজন্য আপনাকে কি করতে হবে সংশ্লিষ্ট দেওয়ানি আদালত অর্থাৎ আপনার সম্পত্তি যেখানে অবস্থান করে বা সম্পত্তিটি যেখানে সেখানে যে দেওয়ানি আদালত রয়েছে সেই সংশ্লিষ্ট আদালতে গিয়ে আপনি ঘোষণামূলক মোকদ্দমা করে এরকম বিরুদ্ধে প্রতিকার চাইতে পারেন জাল এরকম মামলা করার জন্য কিন্তু অবশ্যই একজন আপনার বিজ্ঞ আইনজীবীর সাথে আপনাকে যোগাযোগ করতে হবে আইনজীবীর সঙ্গে কথা বলতে হবে কথা বলার পরে মামলার যে প্রসিডিং রয়েছে প্রি প্রসিডিং স্টেজ প্রোসিডিং স্টেজ ট্রায়াল স্টেজ পোস্ট ট্রায়াল সকল কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে বিজ্ঞ আদালতে যদি হয় যে হ্যাঁ যে আপনার জাল হয়েছে হয়েছে। সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে সিভিল কোর্ট থেকে দেওয়ানি আদালত থেকে রিমেডি পেতে পারেন দুই নম্বরে হচ্ছে ফৌজদারি প্রতিকার প্রিয় দর্শক এরকম যদি হয় আপনার মালিকানাধীন জমির খতিয়ান যদি কেউ জাল করে জাল জালিয়াতি করে তাহলে কিন্তু আপনি ফৌজদারি আদালতে গিয়েও প্রতিকার চাইতে পারেন প্রিয় দর্শক ফৌজদারি আদালতে গিয়ে বা দণ্ডবিধি আইনের চারশো সাতষট্টি আটষট্টি ধারা সহ আরও কিছু সেকশন রয়েছে এই সেকশনগুলো কিন্তু আপনি যে আপনার ক্ষতিটি জাল করেছে তারকে তাকে আসামি করে কিন্তু আপনি মামলা করতে পারবেন এজন্য কিন্তু আপনাকে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলতে হবে আইনজীবীর সঙ্গে কথা বলে এবং নেচার মামলার প্রকৃতি অনুযায়ী সকল ডিটেলস ইনফরমেশন নিয়ে বিজ্ঞ আইনজীবী আপনার মামলাটি রেডি করবেন প্রিয় দর্শক এই ফৌজদিরি প্রতিকারে কিন্তু যে আপনি যে প্যানাল করে বা দণ্ডবিধি আইনের চারশো সাতষট্টি আটষট্টি ধারা আরও কিছু সেকশন যোগ করে বা ধারা যোগ করে আপনি যে মামলাটি করতে পারবেন এই মামলায় কিন্তু আপনি মালিকানার বিষয়ে কোনো প্রতিকার পাবেন না এই মামলায় কিন্তু পানিশমেন্টের বিষয় যদি কোর্টে প্রমাণ হয় যে হ্যাঁ যে আপনি যে আসামির যে আসামির বিরুদ্ধে মামলা করেছেন বা যে বরগাদারের বিরুদ্ধে মামলা করেছেন সে আপনার খতিয়ানটি জাল করেছে এরকম যদি প্রমাণ হয় কোর্টে সেক্ষেত্রে কোর্ট তাকে পানিশমেন্ট দিবে প্রিয় এরকম যদি হয় আপনার মালিকানাধীন সম্পত্তির ক্ষতিয়ান সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান যদি কেউ জাল করে নেয় তাহলে আপনি এই দুই ধরনের প্রতিকার পেতে একটি হচ্ছে দেওয়ানি আদালতের প্রতিকার আর একটি হচ্ছে ফজদারি আদালতের প্রতিকার প্রিয় দর্শক পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলার মুক্ত জীবনযাপন করবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ